आशा करी तुम्हारा सबाई भलो आछो आमियो भलो आछी। आज के आमी चले एक नतून भिडियो निये। सकाल बेला आमार चा खावा हये गेछे, घर दोरो परिष्कार करा हये गेछे। एखन आमी एकटु फेसटा क्लिन करब। एटा होच्छे गार्नियारेर क्लेंजिं वाटार। এটা একদম সেন্সিটিভ স্কিনের জন্য খুব ভালো এবং সব রকম স্কিনের জন্যই খুবই ভালো। এটা ক্লেন্স করে এবং সুথস করে। এটাকে কোনো ওয়াশ করতে হয় না। এটা লাগানোর পর জাস্ট এরকম কটন নিয়ে, কটনে এটা দিয়ে, এ বাবা কতটা পড়ে গেল। এবার এটা এটা খুব ভালো গার্নিয়ারের এই ক্লেন্সার, ওয়াটার ক্লেন্সারটা এত ভালো ক্লিন করে আর মুখটা সত্যি খুব স্মুথ হয়ে যায়। মানে এতে কোনো রকম সাবান জাতীয় জিনিস থাকে না। আর কেমিক্যালসও অনেক কম আছে। এই দেখো কতটা নোংরা বেরিয়ে এসছে দেখেছ? ভীষণ ভালো। এটা আগে আমি অন্য ক্লেন্সার ব্যবহার করতাম আর বিভিন্ন ফেস ওয়াশ তো আছেই অনেক রকম, যেগুলো জল দিয়ে ধুতে হয়। কিন্তু এই রিসেন্ট আমি মান্ত্রার থেকে এই গার্নিয়ারের এটা এনেছি, এই ক্লেন্সিং ওয়াটারটা। মানে অন্য কোনো ক্লেন্সার ইউজ করে দেখেছি এত ভালো ডার্ট চলে আসে না, কিন্তু তার মানে ঘরে থাকলেও আমাদের মুখে কিন্তু নোংরা বসেই। মানে আমরা ভাবি যে ঘরে থাকলে বোধ হয় মুখটা খুব নোংরা হয় না, বাইরে বেরোলেই হয়, কিন্তু হয় আসলে। এখন তো এত পলিউশন, ধুলো তো ঘরেও থাকে। ব্যাস এবার এটা একটু শুকিয়ে গেলে তারপরে একটা কোনো ময়েশ্চারাইজার মেখে নেবেন, যেটা আপনার প্রিয় বা যেই ব্র্যান্ডটা আপনি নিজে ইউজ করেন। আমি এখন ইউজ করব আমি এইটাই সাধারণত সকালে যখন মুখ ক্লিন করি, বায়োটিকের মর্নিং নেকটার ইউজ করি। এটা যে কী ভালো মানে আমি ইউজ করার পর থেকে বুঝতে পারছি। ওই জন্য এখন আমি এটাই করি। মান্ত্রার থেকে আমি ওই গার্নিয়ারের ওটা আর এই মর্নিং নেকটার, এটা তো ছোটো, আর দুটো আনিয়ে নিয়েছি বড় সাইজটা। এখন তো আর দোকান গিয়ে কেনা পসিবল হয় না। ব্যাস হয়ে গেল আমার মর্নিংয়ের স্কিন কেয়ার রুটিন।
এটা একটা অর্গানাইজার, এটা এই যে দরজার সামনে দেখছেন এই সেন্টার টেবিলটা, এই যে ওটার উপর থাকে, ওটা আর কি ফ্ল্যাটের মেন দরজা, ওটা দিয়েই বেরোতে হয়। তাই এই ঠিক তার সামনেই এটা ওই গেটে দেওয়ার তালাগুলো রাখি, একটা ডিও রাখি, কারণ অনেক সময় ভুলে যাই একটু টুকটাক বেরোতে, গরমের দিনে একটু ডিও না দিয়ে বেরোলে ঘাম টাম হয়, গন্ধ টন্ধ হবে, অনেক সময় ভুলে যাই, আবার ভিতরের ঘরে ঢুকে ড্রেসিং টেবিলের কাছে যেতে হবে, ওই জন্য একটা এখানে রাখি। আর এইটা একটা ওই দরজার হাতল কোলাপসিবল স্যানিটাইজ করার, এটার মধ্যে একটা পেন থাকে, আর একটা নেল ফাইল থাকে, এটা হ্যান্ড স্যানিটাইজার, আর তালাগুলো তো থাকে কোলাপসিবলে দেওয়ার, আর এই যে আর একটা ফুলও রাখি যাতে দেখতে সুন্দর লাগে। এই যে এটা, এই যে সেন্টার টেবিলটা, ছোট একটা সোফার পাশেই একটা সেন্টার টেবিল না, সাইড টেবিল আর কি, আমি এতক্ষণ ভুল করে সেন্টার টেবিল করছি, ওই যে ওরকম কথা বলতে গিয়ে সবারই ভুল হয়। এটার উপরে এই যে এইটা রেখে দিই, এগুলো প্রত্যেকটাই হাতের সামনে থাকলে খুব সুবিধে হয়, আর গোছানো থাকে একটা জায়গায়, নয়তো তালা খুঁজে পাওয়া যায় না, বা বেরোনোর সময় হঠাৎ হয়তো একটা সেফটি পিন খুঁজে পাচ্ছি না, এই জন্য এটার মধ্যে দু একটা সেফটি পিনও রাখি, এই যে একটা ক্লিপ সেফটি পিনও থাকে, আর এটা ডিও, ওইগুলো তো দেখালাম আমি। এইভাবে অর্গানাইজারে রাখলে অনেক সুবিধা হয়, হাতের সামনে সব পাওয়া যায়, দেখতেও ভালো লাগে। বললাম হাঁপিয়ে গেছি, এই দেখুন এই যে বসার ঘরে যে স্টুলটায় ওপরে যে একটা গামলায় করে মানি প্ল্যান্টটা রেখেছিলাম না, জলে জল আর কালার পাথর, কত বড় হয়ে গেছে দেখেছেন, আগে দেখিয়েছিলাম তখন অনেক ছোট ছিল, ওই যে ডাল বেরিয়ে গেছে, আর এটা না এরকমভাবে বেরোচ্ছে, কারণ ডালটা এইভাবে রেখেছিলাম তো, আর এই দেখুন সব এইখান দিয়ে শিকড় বেরিয়েছে, তাই এগুলো এরকম সোজা সোজা হয়েই উঠবে, মানে সোজা, আর লতিয়ে লতিয়ে যখন পড়বে কেটে দেবেন, সোজা সোজা হয়ে থেকে ঝাপটা হয়ে যাবে, এখনই অনেক ঝাপটা হয়ে গেছে এখন দেখতে, সেই জন্য খুব ভালো লাগছে। আর একটু সবুজ থাকলে না ভালো লাগে বেশ, আর আজকে বেশ সারাদিন বৃষ্টি হচ্ছে, সেই জন্য আমার আজকে, আমার মানে আমাদের আজকে লাঞ্চ মেনু হচ্ছে খিচুড়ি আর ডিমের অমলেট, পটল ভাজা আর পাঁপড় ভাজা, ব্যাস মাছ ভাজবো না, মানে যেই মাছ আছে ওই মাছ ভাজা, খিচুড়ির সাথে ভালো লাগবে না, রুই কাতলা ইলিশ এই সব হলে ভালো লাগতো, কারণ আমার আছে ট্যাংরা মাছ আছে ফ্রিজে আর চিকেন আছে।
কালকে চিকেন বিরিয়ানি করব। আজকে বিরিয়ানির মশলা টশলা সব রেডি করে রাখবো, আর বিরিয়ানি করার ভালো চালও নেই। আর আজকে তো লকডাউন, আনা যাবে না, কালোটা নিয়ে নেব। তাহলে আজকে খিচুড়ি বর্ষায় বলুন ভালোই হবে, রান্নারও ঝামেলা কম, বরঞ্চ আজকে ঘরগুলো একটু গোজগাজ করতে পারবো, কারণ অনেক কিছু এলোমেলো হয়ে আছে। আমার গেস্ট রুমটার খাটের ওপর অনেক জামা কাপড় রয়ে গেছে, মানে আমার স্টোরেজ ভীষণ শর্ট হয়ে গেছে। এখন আরেকটা স্টোরেজ কিনতে হবে, একটা আলমিরা যেটা হ্যাঙ্গার স্টাইলটাই বেশি থাকবে, মানে যাতে তাতে কি অনেক সুবিধে হয়, জামা কাপড় না সব ভাজ ভাজ করে রাখতে গেলে ভাজের একটা দাগ হয়ে যায়, বিশেষ করে ওই সালোয়ার কুর্তাগুলো, কুর্তাগুলো যে ভাজ ভাজ করে রাখলে ওই ভাজের দাগগুলো থাকে, সময় লাগে, যে হ্যাঙ্গারে ঝুলিয়ে দিলে অনেক ভালো। আমার আরেকটা যেটা আছে আর দুটো, তাতে ওই আছে হ্যাঙ্গার যেমন থাকে নর্মাল হ্যাঙ্গার রাখার, এটাতে ম্যাক্সিমামটাই ওইভাবে করব। যাক আর কটা দিন, এখন তো ওইসব করোনা ত্রাসে কিছুই করা হচ্ছে না। আজকে তোমরা কি অযোধ্যার রাম মন্দির লাইভ দেখবে? দেখলে তো 12টা কটার থেকে বোধ হয় শুরু হবে, দেখা যাক, যদি কাজ করে সময় পাই দেখবো, নয়তো যদি আমার ভিডিওটি ভালো লাগে তবে আপনারা কমেন্টস, লাইক, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে অনেকটা উৎসাহ পাবো চ্যানেলটাকে আরও ভালোভাবে করতে। তবে আজকের মতো আসি, টাটা, আবার বলছি, সবাই ভালো থাকবেন।